আমাদের অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে বাংলা ভাষায় কি UPSC দেওয়া যায়? অবশ্যই দেওয়া যায় বাংলা ভাষায়, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, আমিও অনেকবার বলেছি। কিন্তু এই বাংলা ভাষায় UPSC দেওয়ার প্রসিডিওরটা কি, অর্থাৎ UPSCটা দেবে তার জন্য কোথায় কিভাবে তোমাকে চেঞ্জেস করতে হবে? তো প্রথমত তোমরা সবাই জেনে রাখো যে UPSC যখন নোটিফিকেশান বের হয় তখন আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়। তো সেই ফর্মের সেকেন্ড পেজে আসলে তোমরা একটা দেখতে পাবে যে স্পেসিফিক ডিটেলস ফর সিভিল সার্ভিস মেইনস এক্সামিনেশনের একটা জায়গা। তার কারণ হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশনে কিন্তু কোশ্চেন MCQ প্যাটার্নে হয়, অর্থাৎ অনলি তোমাকে OMR টিক মারতে হবে বা OMR নির্দিষ্ট জায়গায় গোল করতে হবে। তো সেখানে ভাষার কোনো ব্যাপার নেই, কোশ্চেন ইংরেজি এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে হয়। মেইনসেরও কোশ্চেন কিন্তু ইংরেজি এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে হবে, কিন্তু তুমি যে তোমার অ্যান্সারটা লিখবে সেটা কিন্তু তুমি এখান থেকে চুজ করতে পারো। তোমরা যারা UPSC-র জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য নমিনাল মান্থলি ফিজের বিনিময়ে অনলাইনে আমার নিজস্ব অ্যাপ্লিকেশনে কিন্তু প্রস্তুতি দেওয়া হচ্ছে বা গাইডেন্স দেওয়া হচ্ছে। আরও ডিটেলস জানতে তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। ধন্যবাদ। এখানেই দেখো রয়া রয়েছে ল্যাঙ্গুয়েজ মিডিয়াম ফর এক্সামিনেশন ফর পেপার 1 টু পেপার 5, অর্থাৎ মেইনসে যে পাঁচটা পেপার থাকে সেই পাঁচটা পেপারে তোমার ল্যাঙ্গুয়েজ কী হবে এটা কিন্তু তুমি এখান থেকে চুজ করতে পারো। তো এর মধ্যে তুমি এখানে বেঙ্গলিও দেখতে পাবে, এখানে কিন্তু সংবিধান স্বীকৃত সবকটা ভাষাই আমাদের রয়েছে। তো আমি যদি এখানে বেঙ্গলি সিলেক্ট করি এবং তারপরে তোমার অপশনাল সাবজেক্ট যেটা সেটা তুমি সিলেক্ট করতে পারো এখানে, যে এই অপশনাল সাবজেক্টটা হোক, সাপোজ আমি এখানে পলিটিক্যাল সায়েন্স ট্রান্সলেশন বা PSIS সিলেক্ট করেছি, তারপর এখান থেকে কিন্তু তুমি অপশনাল সাবজেক্ট কিন্তু তুমি এখানে যে ল্যাঙ্গুয়েজটা চুজ করেছো তোমার মেইন GS পেপারের জন্য, এথিক্স, এসএ এবং বাকি যে তিনটে GS রয়েছে সেই GS পেপারের জন্য সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে শো করবে অ্যালং উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশটা বাই ডিফল্ট থাকবে, মানে অপশনালও তুমি কিন্তু বেঙ্গলিতে লিখতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তোমাকে অনলি এখানে বেঙ্গলি চুজ করতে হবে। এবং একমাত্র এই প্রসেসটা করলেই তুমি কিন্তু মেইনসের পরীক্ষা বা ডেসক্রিপটিভ পরীক্ষা কিন্তু UPSC বা মেইনস পরীক্ষা সেটা কিন্তু বেঙ্গলিতে লিখতে পারবে। এখানে যদি আমি ইংলিশ চুজ করি দেখতে পাচ্ছ এখানে কিন্তু অপশনাল পলিটিক্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল রিলেশন চুজ করার পরে আমার কিন্তু অপশনালের যে সাবজেক্ট বা অপশনালের যে দুটো পেপার আছে সেটা আমি যে ল্যাঙ্গুয়েজে লিখবো সেটা কিন্তু আমরা অনলি ইংলিশ শো করবো, ঠিক আছে? এই জিনিসটা যেন তোমাদের মাথায় থাকে, এই জিনিসটা আমি একটুখানি ক্লিয়ার আউট করে দিলাম। মাত্র এই তিনটে জায়গার মধ্যেই কিন্তু আমাদের এই ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা সীমাবদ্ধ থাকে। এখানে তুমি যেটা সিলেক্ট করবে সেই ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমাকে পরীক্ষায় ডেসক্রিপটিভ অ্যান্সার লিখতে হবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? ধন্যবাদ। তোমরা যারা UPSC-র জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য নমিনাল মান্থলি ফিজের বিনিময়ে অনলাইনে আমার নিজস্ব অ্যাপ্লিকেশনে কিন্তু প্রস্তুতি দেওয়া হচ্ছে বা গাইডেন্স দেওয়া হচ্ছে। আরও ডিটেলস জানতে তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।